হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা, তোমরা রয়েছে আমার সঙ্গে মমস ক্রিয়েশন। তো চলে এসেছি আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে, অন্যরকম বলবো না, আমার চ্যানেল মানেই রান্না খাওয়া এই সমস্ত ব্লগ। যেহেতু আমি খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, তো আমার চ্যানেল মানে খাওয়া দাওয়া, বাম্পার ছুটিয়ে খাওয়া দাওয়া, তো সেটাই দেখাবার। আমার কর্মজীবনে একটা নতুন কাজ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যে কাজটা আমি বহুদিন ধরে করছি কিন্তু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি। তো তার আগে যেটা বলার ছিল সেটা হচ্ছে, দু বছর লকডাউনে প্রত্যেকটা মানুষের জীবনে, মানে মধ্যবিত্ত প্রত্যেকটা ফ্যামিলির ওপর কিন্তু বিশাল বড় একটা প্রভাব ফেলেছে। মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুব কষ্টের মধ্যে, খুব খুব খারাপ সময় গেছে, খুব খারাপ সিচুয়েশন গেছে। অত গুছিয়ে আমি কথা বলতে পারি না, আমি আমার ভাষায় সাধারণভাবে যেরকমভাবে কথা বলে আমি সেভাবে বলছি, তোমরা আমার কথাটা বুঝে নাও, ঠিক আছে, শোনো আর বুঝে না। এখানে বেশিক্ষণ আমি হেজাবো না, তার কারণ ভিডিওটা লেন্দি হয়ে গেলে নর্মালি তোমাদের ধৈর্য চলে যাবে। তো যেটা বলার ছিল, দু বছর প্রত্যেকটা মানুষের জীবনে ঝড় গেছে, সেরকম ঝড় কিন্তু আমার জীবনে দুটো এসেছে। যেমন হচ্ছে লকডাউনে আমাদের যে দোকান, আমাদের ছোট একটা বিজনেস, গিফট আইটেম পাইকারি মালের ব্যবসা, সেটা প্রায় বহুদিন বন্ধ ছিল। সেই সময় কিন্তু 2020 সালের 24শে ফেব্রুয়ারি কিন্তু রাজার লাং ক্যান্সার ডিটেক্ট হয় ফোর্থ স্টেজ। আমার মাথায় একটা বিশাল বড় মানে বাজ এসে পড়ে যে এবার আমি কিভাবে সামলাবো। এক তো লকডাউনে দোকানদারি নেই, দ্বিতীয়ত এত বড় একটা অসুখ, সেটার একটা ট্রিটমেন্টের খরচা রয়েছে প্রচুর কিছু, প্রচুর কিছু। হাল কিন্তু ছাড়িনি বন্ধু, সেই পরিস্থিতিতেও কিন্তু আমি লড়ে গেছি। আমার হাজবেন্ড যেরকম আমাকে সাহস জুগিয়েছে যে আমি তোমাদের সঙ্গে আছি, আমার তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সঙ্গে আছি। তো যাই হোক, ও মেন্টালি অনেক বেশি স্ট্রং, তো ও চেষ্টা করে যাচ্ছে, লড়ে যাচ্ছে, আমরাও ওর সঙ্গে সঙ্গে চেষ্টা করে যাচ্ছি। তো লড়াইটা কিন্তু এখানে মানসিক আর ফিনান্সিয়াল দুটোই লড়াই। এক তো প্রত্যেক দিন এটা চিন্তা হয় যে মানুষটার কেন এরকম হলো, এটা একটা চিন্তা। দ্বিতীয় চিন্তা হচ্ছে কোথা থেকে টাকার জোগাড় হবে। সব থেকে বড় চিন্তা হচ্ছে কোথা থেকে টাকার জোগাড় হবে। টাকা থাকলে তবেই হয়তো আরও মানে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব, মেডিসিন এই ওই হ্যান ত্যান প্রচুর খরচা। তো সেই সময় থেকে আমি চিন্তা ভাবনা শুরু করি যে কিছু একটা করতে হবে। নাইটি সেল করলাম, প্রফিট পেলাম না, ছেড়ে দিলাম, এরকম প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ করেছি যেগুলোতে আমি প্রফিট পাইনি ওগুলো আমি ছেড়ে দিয়েছি। তো লাস্ট দু বছর ধরে আমি একটা কাজ, দু বছর না এক দেড় বছর ধরে আমি একটা কাজ করছি, যে কাজটার জন্য আমি আমার এক বান্ধবীকে ভীষণভাবে থ্যাঙ্কফুল, ওর কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল, কেন এই কাজটা আমাকে ওই হাতে ধরে শেখায়। তো সেখান থেকে আজকে আমি মোটামুটি একটা ইনকাম করি, হয়তো মাস গেলে পরে 3000-4000 টাকা আমার একটা ইনকাম হয়ে যায়। তো সেটা দিয়ে আমি টুকটাকভাবে চালিয়ে নিচ্ছি, কিন্তু এটুকুতে তো আর হয় না, এত বড় একটা অসুখ, মানে বুঝতেই পারছো প্রত্যেক 20 দিন অন্তর আমার প্রায় 15000 টাকা করে খরচা হয় রাজার কেমোর পিছনে। তো যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি, হার মানার পাত্রী আমি নই, আমি চেষ্টা করবো, আমি লড়ব, লড়ে আমি জিতব। তো আমি কি কাজ করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্না বান্না, বাচ্চা খাওয়ানো, পাখি খাওয়ানো, পাখির কাজ, এগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো আমি করি, তারই আজকে একটা ছোট্ট নমুনা যে আমি কি করি। সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, বেশি বড় করব না, কথা দিচ্ছি ছোট ভিডিও করব, কিন্তু রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা দেখতে হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, আমার কথা তোমাদের কেমন লেগেছে, আর যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা তোমাদের কেমন লেগেছে। তো চলো দেখতে থাকো আমি কি কাজ করছি। আরেকটা এক্সট্রা যে কাজ, সেটা কি কাজ সেটা তোমাদের দেখাবো। এরকম আমি যত রকমের এক্সট্রা কাজ করি সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারই মধ্যে আজকে আমার এক্সট্রা কাজের একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কি বানাচ্ছি, কেক, চকলেট কেক।
আজকে হঠাৎ একটা চকলেট কেকের অর্ডার এলো, তো আমি ভাবলাম যখন চকলেট কেকটা বানাবো তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। যেহেতু বলেই দিয়েছি আমার চ্যানেল মানে খাওয়া দাওয়া বিন্দাস খাও বিন্দাস বাঁচো, তো খাওয়া দাওয়া যেহেতু আছে তাহলে কেকটাও খাওয়ার মধ্যেই পড়ে, তাহলে তোমাদের সঙ্গে দেখানো অবশ্যই প্রয়োজন। তো তাই ভাবলাম চলো আমার কাজের আরেকটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার চলো এই কেকটাকে আমি ওটিজিতে দিই, দেওয়ার পরে কেকটাকে ফ্রস্টিং করবো, সেটা দেখতে ভুলবে না। অসাধারণ একটা ফ্রস্টিং হবে আর সবার খুব ভালোবাসার একটা কেক তৈরি হবে, যে কেকটা আজকে বিকেল 4টার সময় লেক মার্কেট আমি ডেলিভারি দিতে যাবো। তাহলে দেখতেই পেলে ওটিজিতে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে কিন্তু এখনো প্রচুর কাজ বাকি। সব থেকে বড় কাজ হচ্ছে কেকটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করতে হবে, ব্ল্যাক ফরেস্ট কেক রেডি হবে, সঙ্গে থাকো দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর কেক রেডি হয়ে যাওয়ার পরের কাজটা হচ্ছে সব থেকে বড় কষ্টের কাজ, দেখাই তোমাদেরকে যে কি কি আর করতে হয়। কেকটা রেডি হয়ে গেলে ওই অবধি ঠিক আছে, তারপরে যে গোছানোর ব্যাপার রয়েছে সেটা বড় কষ্টের, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, এই ট্রাইপড দিয়ে আমি কিন্তু ভিডিওটা করছিলাম। দেখো বিছানার উপরে কেকের বক্স ট্রে সব গোডাউন হয়ে রয়েছে, এবার এই সমস্তগুলোকে গোছাতে হবে। এই হচ্ছে ব্যাপার, কেউ মুখ দেখে পয়সা দেয় না, একটা কেকের পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। আর সব থেকে বড় কথা, এই কাজটা করতে আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে, যেহেতু আমি রান্নাবান্না ভালোবাসি তো এই কাজটা করতে আমার খুব ভালো লাগে আর আমি খুব ভালোবাসার সঙ্গে করি, ওইগুলো ভালো লাগে। কিন্তু এই গোছাতে আর ভালো লাগে না, তবে মেয়ে কখনো কখনো হেল্প করে, কিন্তু মেয়ের এখন পরীক্ষা চলছে তাই মেয়ের থেকে একটু হেল্প চাওয়া যাবে। চলো কেকটা বসিয়েছি, কেকটা নিয়ে আসি, চলে এসছি। কেক আমার রেডি হয়ে গেছে, চকলেট কেক। যেটা নিয়ম এটা কাটিং চেয়ে দেখে নিতে হবে যে কেকটা পুরো বেক হয়েছে কিনা, আমার কেক পুরো বেক হয়ে গেছে। তাহলে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমার ব্ল্যাক ফরেস্ট কেক অর্ডারের জন্য রেডি হয়ে গেছে, এখন শুধু বাচ্চাটার নাম লিখলেই হয়ে যাবে, তো সেটা আমি পরে লিখছি তোমাদের সঙ্গে একটু কথা বলে। তো যাই হোক, এই হলো আমার কাজের মধ্যে আরও একটা কাজ, বাকি মা রান্না ঘুরতে যাওয়া খেতে যাওয়া এই সমস্ত মধ্যে এটা আরেকটা কাজ যেটা আমি করে থাকি, প্রত্যেক দিনই প্রায় করে থাকি আর খুব ভালোবাসার সঙ্গে করি এই কাজটা। তো আমার আজকের অর্ডারের কেক রেডি, ব্ল্যাক ফরেস্ট কেকটার দাম হচ্ছে 500 টাকা, ঠিক আছে, আর শিপিং চার্জ আরও 60 টাকা নিয়ে হচ্ছে, কেকটার দাম 560 টাকা, এটা 1 পাউন্ডের অনেকটাই বেশি কেক। তো আজকের ব্লগ এখানে এই অবধি এখানেই শেষ করব, আর তোমাদের সকলকে রিকোয়েস্ট করব সকলে জানিও কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর সবার তরফ থেকে একটু ভালোবাসা চেয়ে নেবো, একটা করে লাইক করো আর পুরো ভিডিওটা দেখো। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার কারণ আমি যে যুদ্ধে নেমেছি এই যুদ্ধ আমি তোমাদের ছাড়া কোনোদিনই জয়লাভ করতে পারবো না। তো সকলের কাছে রিকোয়েস্ট রইল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।